नमस्कार, आमी शिवम। IFA TV-তে আরো একবার আপনাদের স্বাগত। আজ আমরা পৌঁছে গেছি কিং সুখদেবনাথ ফুটবল একাডেমিতে, যেখানে উপস্থিত আছেন এক ঝাঁক তারকা ফুটবলার। বাংলা ফুটবলে এসেছে জোয়ার, আর এই জোয়ারেই তাল মিলিয়ে শুরু হচ্ছে কিং সুখদেবনাথের স্বপ্নের একাডেমি, যেখানে উপস্থিত আছেন মেহতাব হোসেন, অব্রমণ্ডল, নবি, অর্ণব মণ্ডল এবং বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য, এবং সঙ্গে উপস্থিত আছেন বর্তমান ফুটবলার প্রীতম কোটালো। দাদা, কী লক্ষ্য একাডেমি থেকে? লক্ষ্য আছে, আমি যেমন তোমার ছোটোবেলা থেকে এরকমই একটা একাডেমি থেকে খেলে বড় হয়েছি, কোচিং ক্যাম্প থেকে খেলে বড় হয়েছি, আমার তেমনই টার্গেট আছে যাতে এই বাচ্চাগুলোকে আমি আমার মতন করে শিক্ষা দিয়ে ওদেরও আস্তে আস্তে মানে স্টেপ বাই স্টেপ ভালো জায়গাতে যাতে ওদের পাঠাতে পারি, যার জন্য আমি একাডেমিটা খুলেছি। এবার এখান থেকে যেসব আমার মনে হয় এখান থেকে ফিউচারে কোনো না কোনো কোনো প্লেয়ার ভালো আছে যাদেরকে আমি কলকাতায় পাঠাতে পারি, তার জন্য আমি ডেফিনেটলি আমার যতটা দেয়ার 100% আমি দেবো। এবার বাচ্চাগুলোকে আমি ঠিকমতো ডিসিপ্লিন ওয়াইজ প্র্যাকটিস করাবো, আর মানুষের মতন মানুষ করার ইচ্ছা আছে। তুমিও তো একটা একাডেমি থেকে উঠেছো, মানে তুমিও একটা একাডেমি থেকে উঠেছো, সেখান থেকে এই বর্তমান ফুটবলে একাডেমির কতটা গুরুত্ব বলে তোমার মনে হয়? এখন সত্যি কথা বলতে এখন ফুটবলের মানটা আমাদের অনেকটা নেমে গেছে, মানে আমাদের সত্যি কথা বাংলার ফুটবলটা সবাই বুঝি তো। আমার মনে হয় আমরা যদি এরকম একাডেমি যদি সব জায়গায় খুলি, আমার মনে হয় একাডেমি থেকে প্লেয়ার বেরোবে, ঠিক আছে। তো আমারও সেই ইচ্ছা আছে যে এখান থেকেও আমি যাতে কতগুলো বাচ্চা ছেলেকে ভালো মতন প্লেয়ার তৈরি করে আমি কলকাতায় দিতে পারি। এবং আরেকটা যে বিষয়টা, বাংলার ফুটবল তো এখন একটা নতুন একটা জোয়ারে ভাসছে, মানে এত কিছু হচ্ছে বাংলার ফুটবলে, সেখান থেকে দাঁড়িয়ে প্রাক্তন ফুটবলার হিসাবে তোমার কেমন লাগে? না, বাংলা ফুটবল সত্যি কথা বলতে ফুটবলটা এখন একটু আগের থেকে অনেকটা এগিয়ে, আমাদের এর মেন যে প্রবলেমটা আমাদের এই করোনা সিচুয়েশন, লকডাউন, এগুলোর জন্য অনেক প্লেয়ারের মানে অনেক প্রবলেম হয়ে গেছে। তারপরে মোটিভেট যেসব প্লেয়ার থাকে তাদের মানে মোটিভেট খুবই নষ্ট হয়ে গেছে। তারপর মেন আমাদের প্রবলেমটা বাংলা ফুটবলটা একটু মানে পিছিয়ে যাওয়ার পিছনে আমাদের এই করোনা, লকডাউন এসবের অনেক কিছু আছে। এই যে বাংলা যে একটা কন্যাশ্রী করেছে, IFA শিল্ড করেছে, এটা মানে আমাদের IFA যত মেম্বার আছে, জয়দীপদা যে এত ভালো একটা উদ্যোগ নিয়েছে এই সিচুয়েশনে, দাদাকে সত্যি আমরা হ্যাটসঅপ জানাই, আর IFAকে হ্যাটসঅপ জানাই, আর তোমাদের বাংলা ফুটবলকে হ্যাটসঅপ জানাই। থ্যাংক ইউ। আমি কিছু বাচ্চার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কেমন লাগছে ফুটবলে এসে, ফুটবলটা খেলতে পেরে ভালো লাগছে? হ্যাঁ। ফেভারিট ফুটবলার কে? আমার বাবাই। তোমার বাবা? ও, চ্যারিটি বিগ্যানস এট হোম, মানে বাবার ছেলে, মানে যোগ্য, মানে ভাবা যায় না যে এখনকার দিনে একজন খুদে পড়ুয়া মোবাইল ফোন ছেড়ে এসে বলছে বাবাকে দেখে ফুটবল এসে, সত্যি এটা ভালো। কেমন লাগছে এখানে এসে? ভালো। ফেভারিট ফুটবলার কে? মেসি। মেসি ভক্ত, মেসি ভক্ত। এখানে এসেছো ফুটবল খেলার জন্য, পড়াশোনা চলছে পাশাপাশি? বড় হয়ে কি হতে চাও? ফুটবলার। বড় হয়ে ফুটবলার হতে? আমার মনে হয় এর বাইরে আর কিছু বলার দরকার নেই। তুই ভাবতে ভালো লাগে, ডিজিটালাইজেশন যুগে একজন ফুটবলার খুদে পড়ুয়া বলছে ফুটবলার হতে চায় বড় হয়ে, এটাই হয়তো বাংলা ফুটবলের সার্থকতা, এটাই হয়তো বাংলা IFA নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে সকলকে। তোমার ফেভারিট ফুটবলার কে? মেসি। বড় হয়ে কি হতে চাও? ফুটবলার। কেমন লাগছে এখানে এসে, এত এত তারকা খচিত ফুটবলার, এত বড় বড় মাপের ফুটবলারকে এখানে দেখছো, কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? বাড়িতে বলছে না পড়াশোনা করতে, না ফুটবল খেলতে, কোনটা বলছে? দুটোই বলছে, মানে সত্যি এটা বর্তমান যুগে পড়াশোনার পাশাপাশি ফুটবলটা হয়তো দরকার। ভালো লাগছে, ভালো ভালো ছেলে আছে, চিন্তাধারা ভালো আছে, প্রফেশনালি চিন্তাধারা যেভাবে দেখছি, তার ড্রেস আপ, আশাক পোশাক বলে না, যে দিকটা হয় ও বিকতা হয়, তো ও প্রথম থেকেই একটা ওর মেন্টালিটি এরম কে প্রফেশনালি এগোবো, প্রফেশনালি সব কিছু করবো, তাহলে এখান থেকে প্রোগ্রেস করবে বাচ্চা। যেটা জেলা জেলায় বাচ্চাগুলো মানে ফুটবল খেলা বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গায় যদি আমাদের জেনারেশনের প্লেয়াররা যদি একাডেমি খুলে থাক মানে করছে জায়গায় জায়গায়, তো আমার মনে হয় এটা গুড সাইন বাংলা ফুটবলের জন্য। না, এটা তো খুব ভালো পজিটিভ সাইন। কিং সুখের সঙ্গে আগেও কথা হয়েছিল, ওই চেয়েছিল যে ইন ফিউচারে যদি একটা নিজের জায়গায় একটা ভালো একাডেমি করুক, একটা কোচিং সেন্টার করুক, তো আমি উইশ করছি কিং সুখকে যাতে কোচিং সেন্টার বলে একাডেমি বলে এটা ভালোভাবে চলুক, ইন ফিউচার এখান থেকে বাংলায় কিছু ফুটবল পাক, এখানে এনভায়রনমেন্ট সব ভালো, কষ্ট তো আছে কিন্তু চাইবো, আর কিং সুখ যখনই থাকবে আগেও এখনও ওর পাশে থাকবো, তো চাইবো যাতে ওর কোচিং সেন্টারটা একাডেমিটা ভালোভাবে গড়ে উঠুক। অবশ্যই ভালো, আর কিং সুখ তো আমাদের খুব কাছের বন্ধু প্লাস আমার ভাইয়ের মতো, ও একটা একাডেমি করেছে, একাডেমিটা করলে তো হবে না, এটাকে কন্টিনিউ ধরে রাখতে হবে, বা এখানকার অনেক ছেলে উপকৃত হবে যারা এখন অনেক টিম উঠছে, একাডেমি দরকার, কেন ভালো প্র্যাকটিস দরকার, তাছাড়া আমি মেহতাব, অর্ণব,
যেরকম অনেককে দেখলাম যারা যারা এসেছে প্রত্যেককেই ভালো, এটা যে ভালো দিক যে একটা একাডেমি করেছে, এটা আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে, থাকতে হবে যাতে এখান থেকে আরও ভালো প্লেয়ার বেরোয়। সত্যি খুব ভালো লাগছে, কারণ কিংসুক এতদিন ধরে ময়দানে ফুটবল খেলেছে, এবার ওর নিজের এরিয়া থেকে কিছু বাচ্চা ছেলে যেগুলোকে ওর নিজের মতো করে তৈরি করতে চায়, সেজন্য ওর স্বপ্নটা ছিল এখানে একাডেমি করা, সেটা করেছে। আশা করব ওর স্বপ্ন যেন সফল হয়। ভালো লাগছে কে দেখ, সবাই আমাদের এখনকার যারা প্লেয়ার আছে তারা কোনো না কোনোভাবে ফুটবলের সাথে কন্ট্রিবিউট করছে এবং এক একটা একাডেমি খুলছে। এইভাবেই বাংলার ফুটবল উন্নতি হবে এবং আশা করি আরও প্লেয়ার এরকমভাবে যদি এগিয়ে আসে তাহলে খুব ভালো। হ্যাঁ, খুবই ভালো। অ্যাকচুয়ালি একটা জিনিস দেখা যাচ্ছে যে বাংলা জুড়ে কী বলে সমগ্র বাংলায় এটা আমি মানে যেটা দেখতে পাচ্ছি যে আইএফএ যে একটা ফুটবল ফুটবল নিয়ে যে জয়দীপ মুখার্জি আসার পরে যে বিষয়টা সারা বাংলায় তার প্রভাব কিন্তু একটা রীতিমতো দেখা যাচ্ছে, যেখানে কিংসুক খেলা অবস্থাতেও একটা এরকম একাডেমি করতে করে ফেললো। তো সেই জায়গায় দারুণ, এটা দারুণ উদ্যোগ। কিংসুক তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং আইএফএর নানাভাবে সহযোগিতাও এখানে কিংসের মুক্তি আমি শুনেছি, তো যার ফলে আইফেকেও ধন্যবাদ। তো সর্বোপরি বাংলার ফুটবল এগো, এর জন্য বাংলার ফুটবল এবং কিংসুকের এই একাডেমির সাফল্য কামনা করি। দ্য প্রবলেম ইজ দ্যাট নাও অল আর ফ্রম গোয়িং টু দ্য মোবাইল, আই ওয়ান্ট টু মোবাইল টু গ্রাউন্ড, মোবাইল টু মাঠ, বাংলায় যেটা বলে মোবাইল টু মাঠ, আমি ওটাই চাই। আর এখন বাংলায় বেশি কেউ নেই ফাইটটা, ওই ফাইট আনার জন্য বাংলা থেকে কিছু ছেলে তোলার জন্য আমি এটা করছি। I wanted to move to Mumbai. I want everybody to be in sports, not to be like me, to be fit and fine in sports. এই একাডেমির সাথে এসে এর সাথে একটা সূত্র তৈরি হয়েছে যোগাযোগ স্থাপনে, আমার খুব ভালো লাগছে। অনেকদিন বাদে আমরাও সবাই মাঠে রয়েছি এবং এই একাডেমি যাতে কিংসুক আরও বড় করে অনেক ভালো ভালো প্লেয়ারকে তুলতে পারে এই কামনা করি। শুভেচ্ছা জানাই কিংসুককে, কিংসুক শুভ নববর্ষ, একাডেমি সবাইকে জানাই শুভেচ্ছা। কেমন লাগছে দাদা একজন নতুন একটা পথ চলা শুরু করলেন, আপনাদের লক্ষ্যটা কি? আমাদের মানে প্রথমত ধন্যবাদ দেবো স্কুলকে আমাদের এই একটা মাঠ দেওয়ার জন্য, একাডেমি করে দেওয়ার জন্য। কিন্তু এই লক্ষ্যটা আমরা একটা মানে এই দুই চার দিনের জন্য বা ছ মাসের জন্য একাডেমিটা খুলিনি, আমরা করেছি এটা আজীবন যাতে চালানো যায় এবং এখান থেকে যাতে পরবর্তীকালে ইন্ডিয়া টিমে বা বেঙ্গল টিমে আমাদের ছেলেরা প্রতিনিধিত্ব করতে পারে সেই চেষ্টা করবো আমরা। শুরু হলো দাদা একাডেমির কী স্বপ্ন আপনাদের? স্বপ্ন তো যাতে বাচ্চারা যাতে আরও বড়ো হয়, বড়ো হয়ে যাতে ভালো ফুটবলার হয়, একটা মানুষ হয়, ঠিক আছে। প্রথম জানাই ধন্যবাদ আইএফএ সচিবকে, তারপর জিবু স্যার আছে, আমাদের কিংসুকদা আছে, সোমনাথদা আছে, প্রত্যেকটা মানুষ, তুমি থেকে শুরু করে ও ক্যামেরা পার্সন সবাইকে, সবাই না হলে একত্রিত না হলে একটা কোনো ভালো জিনিস হয় না। ভালো জিনিস তখনই হয় যখন সবাই একসঙ্গে নাবি, তারপরে আমরা ভালো জিনিস হই। তো এখানে সবাইকে একদম নিচ থেকে ওপর অব্দি আমরা যদি সবাই একসাথে থাকি আরও ভবিষ্যতে আরও ভালো কিছু হবে, আমার পরিকল্পনা অনেক কিছু আছে আগামী দিনে আরও আর ভালো হবে। আমি দাদার কাছে আসবো, দাদা একাডেমিতে এত হচ্ছে, আপনাদের একাডেমিটা কোথায় অভিনব? আমি দেখতে পাচ্ছি একাডেমিটা বলার, আমি তৃষামকে বলবো যে মাঠটা, এই একাডেমির একটা অতীব সুন্দর একটা মাঠ, সবুজ মকমলের মতো মাঠ, যেটা বাংলার ফুটবলে খুব কমই আছে এটা বলা যেতে পারে। আমরা বহু একাডেমিতে গেছি বাট এরকম মাঠ সত্যি বলতে হয় এই একাডেমি কিন্তু এই মাঠের জন্য অন্য একাডেমিকে দু গোল দিতে পারে খেলা শুরুর আগেই। আমি দাদার থেকে জানতে চাইবো, দাদা আপনাদের একাডেমিটা অন্য একাডেমি থেকে ঠিক কোথায় আলাদা? এটা ধরুন এই মাঠটা প্রথমে যেটা আপনি বললেন, এই মাঠটা করতে মিনিমাম আমাদের 4-5 মাস সময় লেগেছে। এই মাঠটার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি এবং প্রথমত এই মাঠের জন্য আমরা জিবু স্যার গসপেল স্কুল হোমের উনি জিবু স্যার উনি সব উনি আমাদের এই মাঠটা দিয়েছেন, তারপরে ওনার কৃতিত্ব অনেক বড়। তারপর আছেন চেয়ারম্যান স্যার, উনিও আমাদের সহযোগিতা খুব করেছেন, যখনই আমরা গেছি তখনই আমরা সাহায্য পেয়েছি। আর এই মাঠটা আমরা অনেক পরিশ্রম করে অনেক সবাই মিলে, আমরা কোচিং স্টাফ সবাই মিলে পরিশ্রম করে এই মাঠটাকে আমরা তৈরি করেছি।